ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো তোমার টার্গেট যদি হয় থেকে কলকাতা পুলিশের চাকরি তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে এসেছো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব অঙ্কের একটি প্র্যাকটিস সেট নিয়ে এটাকে প্র্যাকটিস সেটও বলতে পারো বা প্রিভিয়াস ইয়ারের সলিউশনও বলতে পারো কেননা আজকে যতগুলি প্রবলেম নিয়ে আলোচনা করব তার প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো এক্সামে এসেছে ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আশা করি প্রত্যেকের ভালো লাগবে তো দেখো আজকের প্রথম প্রবলেম কি বলছি কুড়ি পার্সেন্ট হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা একশো ষাট টাকায় আড়াই কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন প্রতি কেজি চিনির আসল ক্রয় কত তাহলে কি বলছি চিনির মূল্য কমায় একশো ষাট টাকায় এক ব্যক্তি আড়াই কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন প্রতি কেজি চিনির অ্যাকচুয়াল ক্রয় মূল্য কত তো দেখো এনে একটা দাম দেওয়া আছে রেট কুড়ি পার্সেন্ট এটাকে ডাইরেক্ট এভাবেও করতে পারো বা কুড়ি পার্সেন্টকে ভগ্নাংশে নিয়ে আসেও করতে পারো ডাইরেক্টই করি কুড়ি পার্সেন্ট কমে হ্যাঁ এখন আমি ভাঙিয়ে ভাঙিয়ে দেখাচ্ছি পরে এটাকে তুমি শর্ট বানিয়ে নিতে পারো তার আগে দাম যদি থাকে তার মানে কত হবে বলে দেখি আশি ইউনিট ওকে তাহলে কুড়ি পার্সেন্ট কমে মানে আগে দাম যদি থাকে একশো ইউনিট এখন কুড়ি ইউনিট কমবে তাহলে বর্তমান দাম হবে একশো মাইনাস কুড়ি অর্থাৎ আশি ইউনিট তাহলে আমি যদি বলি দামের রেশিও কত শূন্য শূন্য ক্যান্সেল দুই দিয়ে দশকে ভাগ করো পাঁচ দুগুণে দশ ইস দুই দিয়ে যদি আটকে ভাগ করি চার দুগুণে আট তার মানে আগে চিনির মূল্য যদি থাকে পাঁচ ইউনিট তাহলে বর্তমান মূল্য হবে চার ইউনিট ওকে এটা হচ্ছে দাম এবার দামের রেশিও যদি এত হয় ফাইভ ইস টু ফোর মানে আগে পাঁচ ইউনিট থাকলে এখন দাম হবে ফোর ইউনিট তাহলে বলো দেখি পরিমাণের রেশিও কি হবে দেখো যদি খরচ সেম থাকে না ভাই পাই বা যেই দেখছো যদি খরচের পরিমাণ সেম থাকে তাহলে দাম আর পরিমাণ এদের ব্যস্ত সম্পর্ক এটার মানে আবার কি মানে দাম যত বেশি হবে চিনির পরিমাণ তত কম হবে আর দাম যত কম হবে চিনির পরিমাণ তত বেশি হবে কেন দাম যত বেশি হবে সিম্পল হিসাব তুমি চিনি তত কি পাবে কম আর যত দাম কম হবে সস্তা হবে তুমি জিনিস বেশি পাবে ওকে তাহলে খরচ যখন সেম থাকবে দাম আর পরিমাণের ব্যস্ত সম্পর্ক ব্যস্ত মানে দাম বেশি তাহলে চিনি কম পাবে কত কম এটাকে উল্টে দাও তাহলে চিনি পাবে আগে পেতে চার ইউনিট আর এখন দাম কমলে এখন বেশি পাবো কত বেশি এটা এখানে দিয়ে দাও তার মানে এখন চিনি পাবে পাঁচ ইউনিট তাহলে সিম্পল হিসাব দামের অনুপাত যদি হয় ফাইভ ইস টু ফোর তাহলে পরিমাণের অনুপাত হবে ফোর ইস টু ফাইভ এটার মানে কি আগে যদি চার ইউনিট চিনি পাওয়া যায় এখন চিনি পাওয়া যাবে পাঁচ ইউনিট তাহলে বলে দিকি এখন কতটুকু চিনি বেশি পাওয়া যাচ্ছে ফাইভ মাইনাস ফোর এক ইউনিট চিনি বেশি পাওয়া যাচ্ছে ওকে তাহলে এখন যদি এক ইউনিট চিনি বেশি পাওয়া যায় প্রশ্নে দেখো তো কত কেজি চিনি বেশি পাওয়া যায় বলছি আড়াই কেজি আড়াই কে ভাঙালে কত হয় দুই দুই গুণে একে পাঁচ বাই দুই তাই না দুই তো দুই উপরে দুই দুই গুণে চার যোগ এক পাঁচ বাই দুই তাহলে আমরা বার করলাম এক ইউনিট চিনি বেশি পাওয়া যায় আর প্রশ্নে দেওয়া হচ্ছে পাঁচ বাই দুই কেজি চিনি বেশি পাওয়া যায় দুটোই সেম ওকে কতটুকু চিনি বেশি পাওয়া যাচ্ছে এক ইউনিট আর প্রশ্নে দেওয়া হচ্ছে আড়াই কেজি মানে পাঁচ বাই দুই কেজি চিনি বেশি পাওয়া যায় দুটোই দুটোই সেম জিনিস তাহলে যেহেতু দুটোই সেম জিনিস তাহলে বলতেই পারি একের ভ্যালুই কত পাঁচ বাই দুই কেজি এক ইউনিট মানে পাঁচ বাই দুই কেজি গিয়ে বোঝাচ্ছে কত দিয়ে গুণ করলে আসে বলো দেখি পাঁচ বাই দুই দিয়ে পাঁচ বাই দুই দিয়ে এক কে গুন করলে পাঁচ বাই দুই ওকে পাঁচ বাই দুই ওকে তাহলে একের ভ্যালু পাঁচ বাই দুই কেজি পাঁচ বাই দুই দিয়ে গুণ করলে আসে পাঁচ বাই দুই দিয়ে এককে গুণ করলে তাহলে এবার বলছি আগের দাম আসল মানে আগে কত ছিল তাহলে এক ইউনিট মানে যদি আড়াই কেজি কে বুঝায় তাহলে চারের ভ্যালু কত এটাকেও আমরা কত দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে পাঁচ বাই দুই দিয়ে তাহলে চারের সঙ্গে যদি পাঁচ বাই দুই গুণ হয় তাহলে কত হয় গুণ করে দেখাচ্ছি দুই দুগুণে চার তাহলে পাঁচ দুগুণে দশ কেজি তাই না এক ইউনিট মানে আড়াই কেজি হলে চারের ভ্যালু কত চার গুন আড়াই আড়াই দিয়ে চারকে কে গুণ করলে কত হবে দশ কেজি এটা কি অ্যান্সার না দাঁড়ো আরেকটু কাজ আছে তাহলে আগে দশ কেজি চিনি কেনা হতো কত টাকা দিয়ে কেনা হতো প্রশ্নে দেওয়া হচ্ছে একশো টাকা দিয়ে দশ কেজি চিনি কেনা হতো কত টাকা দিয়ে বলো দেখি দশ কেজি চিনি কেনা হতো একশো টাকা দিয়ে তাহলে এবার বলছি এক কেজির দাম কত তাহলে দশ কেজির দাম যদি একশো টাকা হয় তাহলে এক কেজির দাম কি হবে অবশ্যই কম হবে কম মানে কত কম একশো ষাট কে দশ দিয়ে ভাগ করে দাও দশ দিয়ে ভাগ করলে শূন্য শূন্য এক না হয় তার মানে কত হবে টাকা দেখো বুঝতে বুঝতে কেজির দাম টাকা কেজির দাম কম হবে কম মানে একশো ষাট কে দশ দিয়ে ভাগ করে তাহলে কত হবে ষোলো টাকা এটাই দুই নম্বরে দেখো কি বলছে কোন স্থানে পাঁচ মিনিট অন্তরে কামান দাগা হচ্ছিল এবং সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল ওই ট্রেনের কোন যাত্রী চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড অন্তর পরপর দুটি তোপধ্বনি শুনলো শব্দের গতিবেগ সেকেন্ডে একশো এগারোশো ছাপ্পান্ন ফুট হলে ট্রেনটির গতিবেগ সেকেন্ডে কত ফুট তাহলে মন দিয়ে শুনো খুব ভালো জিনিস তাহলে এই ধরনের অঙ্ক আমরা আগেও বহুবার করেছি চলো আজকে আবার করছি এনে মনে করো ট্রেনের যাত্রী বলছে তাই না এনে মনে করো ট্রেনের একজন যাত্রী আছে যদি যাত্রী স্থির থাকে স্থির ওকে একটু ভাববে আমি যা যা বলছি না একটু কল্পনা করবে অঙ্কের মধ্যে আটকে থাকবেন একটু বাস্তবের সঙ্গে রিলেট করবে তুমি ভাবো সেই প্যাসেঞ্জার বা যাত্রী তুমি এখানে আছো এদিকে কোনো এক জায়গায় কামান দাগা হচ্ছে তাহলে কামান দাগা হলে কি হবে সাউন্ড আসবে না তুমি একটা জাস্ট সাউন্ড শুনলে মনে করো এখন নয়টা বাজে নয়টার সময় একটা সাউন্ড শুনলে আরেকটা সাউন্ড শুনবে নয়টা পাঁচে আরেকটা নয়টা দশে আরেকটা নয়টা পনেরো নয়টা কুড়ি এভাবে কেন স্যার কারণ পাঁচ মিনিট পরপর কামান শব্দ একটা শব্দ শুনলে তো আরেকটা শব্দ মনে করি এখানে আছে এই শব্দটা বলো দেখি তোমার কানে কতক্ষণ পরে আসবে পাঁচ মিনিট পরে স্যার পাঁচ মিনিটে হান্ড্রেড পারসেন্ট পাঁচ মিনিট যদি তুমি দাঁড়িয়ে থাকো স্থির এই যে দেখো আমি স্থিরভাবে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়ে আছি এদিকে কোথাও কামান হচ্ছে একটা শব্দ আমি দেখলাম সকাল নয়টায় শুনলাম আরেকটা শুনবো নয়টা পাঁচে আরেকটা শুনবো নয়টা দশে ওকে এবার প্রবলেম হচ্ছে আমি যদি একটু এদিকে এগিয়ে যাই তাহলে আমি শব্দ কিন্তু পাঁচ মিনিট পরে না একটু তাড়াতাড়ি শুনবো কেন কারণ আমি একটু শব্দের দিকে এগিয়ে গেলাম সেম গল্প তাহলে যাত্রী বলছে যদি একটু এগিয়ে যায় তাহলে শব্দ এদিকে আসছে যাত্রী একটু এগিয়ে গেল তাহলে এবার একটু তাড়াতাড়ি শব্দ শুনবি কত মিনিট পাঁচ মিনিট লাগে না দেখো কত মিনিট লাগে বলছে বলে দেখি চার মিনিট উনপঞ্চাশ তাই না চার মিনিট উনপঞ্চাশ পর শব্দ শুনতে পাই একটা কাজ করি হ্যাঁ কি করি বলো দেখি এনে মিনিট সেকেন্ড আছে তো পুরোটাকে সেকেন্ডে নিয়ে আসি এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে পাঁচ মিনিট মানে কত সেকেন্ড হবে পাঁচ গুণন ষাট ষাট দিয়ে গুণ করলে হবে পাঁচ ষাটে তিনশো সেকেন্ড চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড এটাকে ভাঙাও চার মিনিট মানে মিনিটকে সেকেন্ডে আনতে গেলে ষাট দিয়ে গুণ প্লাস উনপঞ্চাশ তাহলে চার ষাটে দুশো চল্লিশ যোগ উনপঞ্চাশ তাহলে চল্লিশ আর উনপঞ্চাশ যোগ করলে দুশো উননব্বই সেকেন্ডে ওকে তাহলে ব্যাপারটাকে সেকেন্ডে নিয়ে আসলে কি দাঁড়ালো প্যাসেঞ্জার বা যাত্রী যদি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে পাঁচ মিনিট বা তিনশো সেকেন্ড পর শব্দ শুনতে পায় আর যদি যাত্রী অ্যাকচুয়ালি তো যাত্রী দাঁড়িয়ে নেই যাত্রী এদিকে এগিয়ে চলছে এগিয়ে তাই না এগিয়ে কেন চলছে যাত্রী তো ট্রেনের মধ্যে আছে ট্রেনের সঙ্গে যাত্রী এগিয়ে চলছে যাত্রী স্থির নেই কিন্তু এগিয়ে চলায় তাহলে তাড়াতাড়ি শব্দ শুনবি দুইশো উনব্বই সেকেন্ড পর হ্যাঁ তাহলে উপরেরটা এবার অনেকের কনফিউশন হয় স্যার কেমন ব্যাপার যাত্রী দাঁড়িয়েও আছে আরেকবার বলছেন যাত্রী যাচ্ছে অ্যাকচুয়ালি কি যাত্রী যাচ্ছে আমরা একটু কল্পনা করলাম ভাবলাম যদি যাত্রী দাঁড়িয়ে থাকতো তাহলে কি হতো আমাদের একটা কল্পনা এক্সামশন যদি যাত্রী দাঁড়িয়ে থাকে তাহলে তিনশো সেকেন্ড পর শব্দ শুনতে পেত আর যাত্রী একটু এগিয়ে যায় দুইশো উননব্বই সেকেন্ড পর শব্দ শুনতে পাবে ওকে তাহলে এটার একটু যদি লেখি সময় তাহলে যাত্রী যদি স্থির থাকে এখন লেখালেখি করছি এত তুমি একদম লিখতে যাবে না কিন্তু যখন নেক্সট প্র্যাকটিস করবে হ্যাঁ বা পরীক্ষার হলে কিন্তু খুব শর্টে এগিয়ে চলছে তাহলে যাত্রী দাঁড়িয়ে থাকলে কত সেকেন্ড পর শব্দ শুনতে পেত তিনশো সেকেন্ড পর আর যাত্রী এগিয়ে চলায় কত সেকেন্ড পর শব্দ শুনতে পাবে দুইশো উনব্বই সেকেন্ড পর তাহলে দুটো কেসের মধ্যে আমরা কম্পেয়ার করি একজনই প্যাসেঞ্জার যদি দাঁড়িয়ে থাকে তাহলে তিনশো সেকেন্ড পর শব্দ শুনবে কিন্তু প্যাসেঞ্জার এগিয়ে যাওয়ায় দুইশো উননব্বই সেকেন্ড পর শব্দ শুনতে পাচ্ছে ক্লিয়ার এবার যেহেতু দূরত্ব সেম আমরা জানি সময় আর বেগ এদের উল্টো সম্পর্ক হ্যাঁ কিনা ভাই এই উপরে লিখবে না কিন্তু ডাইরেক্ট এখানে আসবে এগুলো বোঝানোর জন্য এত কিছু লিখলাম হ্যাঁ আমরা জানি সময় আর বেগ এদের উল্টো সম্পর্কে একটু আগে গলাম না যেমন পরিমাণ আর দামের ব্যস্ত সম্পর্কে এরকম তাহলে ব্যস্ত মানে এনে সময় বেশি লাগছে তার মানে বেগ কম কত কম এটাকে এখানে দিয়ে দাও আর এখানে বেগ কম সময় কম তার মানে যাত্রী যদি থাকে তাহলে বেগ হচ্ছে দুশো উননব্বই ইউনিট আর যাত্রী এগিয়ে যদি যায় অ্যাকচুয়ালি এগিয়ে যাচ্ছে তখন বেগ হচ্ছে দুশো ইউনিট এবার একটু ভাবতে হবে একটু বেসিক সেন্স খাটাও হ্যাঁ একটু ফিল করো জিনিসটা একটু ভিজুয়ালাইজ কর ব্যাপারটা কি হচ্ছে যদি যাত্রী স্থির থাকে আমি যাত্রী আমি দাঁড়িয়ে আছি এই যে দেখো যাত্রী দাঁড়িয়ে আছে শুধু বেকার আছে বলে দেখি প্রথম ক্ষেত্রে যাত্রী যদি স্থির থাকে তাহলে একটু ভাবো তো বেক কার থাকবে শব্দের এনে তো দুটোই জিনিস আর কিছু নাই একটা যাত্রী একটা শব্দ আর কিছু ভাবতে যাবে না এখানে নৌকা নাই স্রোত নাই এরকম কোনো ব্যাপার না সিম্পল একজন প্যাসেঞ্জার আর একটা শব্দ আর কিছু নেই তাহলে যাত্রী বা প্যাসেঞ্জার তো স্থির তাহলে বেকার থাকবে শব্দের ওকে দুটো জিনিস যাত্রী আর শব্দ যাত্রী স্থির তাহলে শব্দের বেগ থাকবে আর দ্বিতীয় ক্ষেত্রে যাত্রীরও বেগ আছে শব্দেরও বেগ আছে তার মানে তোমরা বলবে এখানে দুটো বেগ আছে যাত্রী প্লাস শব্দ প্যাসেঞ্জারেরও বেগ আছে শব্দেরও বেগ আছে দুটো মিলে হচ্ছে তিনশো ইউনিট একটু ফিল করো হ্যাঁ তাহলে এবার দেখো শব্দের বেগ দুইশো উনানব্বই ইউনিট আর যাত্রী আর শব্দ দুটো মিলে কত তিনশো ইউনিট আছে এখান থেকে আহ শব্দের বেগ তো দুইশো উনানব্বই তাহলে যাত্রী বেগ বার করা যাবে না কত হবে এখান থেকে বোঝা যায় এগারো হয় তাই না বা যদি বলি যাত্রী আর শব্দ দুটো মিলে তিনশো যাত্রী আর শব্দের বেগ থেকে যদি শব্দের বেগটা মাইনাস করে দাও তাহলে যাত্রী বেগ হবে এগারো ইউনিট দেখো বুঝতে পারো কিনা দুটো মিলে তিনশো যাত্রীর বেগ আর শব্দের বেগ দুটো মিলে তিনশো ইউনিট তাহলে শব্দের বেগ যদি হয় দুইশো যাত্রী বেগ হবে এগারো এটা দুশো নিরানব্বই এটা এগারো দুটো মিলে তিনশো ক্লিয়ার এবারে এগারোই কি অ্যান্সার না এটা তো ইউনিট রিয়েল ভ্যালু দিয়ে কম্পেয়ার করি শব্দের বেগ দুশো নিরানব্বই ইউনিট আর প্রশ্নে দেওয়া আছে শব্দের বেগ কত এগারোশো ছাপ্পান্ন ওকে তাহলে এটাও শব্দের বেগ এটাও শব্দের বেগ তার মানে দুশো উননব্বই ইউনিট মানে এগারোশো ছাপ্পান্নকে বুঝাচ্ছে হ্যাঁ কি না চার দু আট তিন এগারো তাহলে দুইশো উননব্বই ইউনিটের ভ্যালু যদি এগারোশো ছাপ্পান্ন হয় তাহলে যাত্রী বেগ হচ্ছে এগারো এগারো ইউনিটের ভ্যালু কত এটারও চার দিয়ে গুন করো চার এগারো চুয়াল্লিশ তার মানে যাত্রী বেগ হচ্ছে চুয়াল্লিশ ফুট এটি অ্যান্সার দেখো তিন নম্বরে কি বলছে সিক্স পার্সেন্ট হারে নয়শো টাকার কত বছরের সুদ ফাইভ পার্সেন্ট হারে পাঁচশো চল্লিশ টাকার আট বছরের সুদের সমান হবে ওকে তো দেখো সরল সুদের খুব সিম্পল একটি বেসিক একটি প্রবলেম এনে কি বলছে দুটো সুদও সমান হবে হ্যাঁ তাহলে প্রথমটার সুদ বার করো সুদ বার করতে গেলে আই ইকাল টু পিটিআর বাই হান্ড্রেড তাই না আই মানে ইন্টারেস্ট সুদ পিটিআর বাই হান্ড্রেড পি মানে প্রিন্সিপাল কত টাকা পাঁচ হাজার না দশ হাজার না নয় হাজার না আট হাজার এটা পি তাহলে এনে কত বলছে নয়শো টাকা না তার মানে পি হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে নয়শো এনে টাইমটা দেওয়া নেই তাহলে টি আমরা কি করি টি দিয়ে প্রকাশ করি আর আর এক জায়গায় পার্সেন্ট কত পার্সেন্ট সিক্স পার্সেন্ট আর নিচে একশো দুই শূন্য দুই শূন্য ক্যান্সেল এক না হয় তার মানে কত হবে ছয় নং চুয়ান্নটি তার মানে প্রথম ভাগের সুদ হচ্ছে চুয়ান্নটি চলো আসু দ্বিতীয় ভাগের সুদ বার করি

পাঁচ দিয়ে দশকে ভাগ করো পাঁচ দুগুণে দশ দুই দিয়ে আটকে ভাগ করো চার দোকানে আট চুয়ান্ন গুণন চার এভাবেই রাখি হ্যাঁ কাটাকাটি করতে সুবিধা হবে বা দুইশো ষোলো এটাও করতে পারো তাহলে এটা হচ্ছে প্রথম ভাগের সুদ আর এটা দ্বিতীয় ভাগের সুদ তাহলে প্রশ্নের ভাষা অনুযায়ী কি বলছে এই প্রথম ভাগের সুদ আর এই দ্বিতীয় ভাগের সুদ দুটো নাকি সেম হবে ওকে প্রথম ভাগের সুদ চুয়ান্নটি আর দ্বিতীয় ভাগের সুদ চুয়ান্ন ইন্টু চার মানে দুইশো ষোলো দুটো কি হবে সমান হবে বুঝে গেল এটা দিয়ে যা বোঝাব এটা দিয়ে যদি মানে এটা দুইশো ষোলো না তার মানে এটার ভ্যালু দুইশো ষোলোই হবে ওকে দুটো সুদ সেম হবে তাহলে যেহেতু সেম হবে সেম করে দিলাম সমান করে দিলাম তার মানে টি এর মান কত হলো বলে দিকে চার তার মানে সময় কয় বছর চার বছর এবার দেখো চার নম্বরে কি বলছে একটি সরলে এটার মান কত বার করতে হবে তো কাজ করি না প্রথমে এটার মান বার করি ব্রেকেটের মান হ্যাঁ এটা এটা সবগুলোই বার করতে হবে এটার মান এটার মান কোনটা বার করবো আগে ফার্স্ট ব্রেকেটের এইটা কত হয় বলো দেখি তিনের থেকে আড়াই বিয়োগ করবো তাহলে হাফ হয় তাই না এমনিই বোঝা যায় ভাঙিয়ে যদি করি দুই হবে সমস্ত ভাঙালে দুই দুগুনে চার যোগ এক পাঁচ বাই দুই তাহলে লসও করলে দুই হবে লসুকু তিন দুগুনে ছয় মাইনাস পাঁচ পাঁচ এই তাহলে হাফ একটু বুদ্ধি খাটালে না ডাইরেক্ট করতে পারো তিনের থেকে আড়াই বিয়োগ করলে হাফ হ্যাঁ তাহলে এটা মুছে মুছে করবো হ্যাঁ এটা হলো এটা আমি মুছে দেবো হ্যাঁ এটা মুছে দিলাম এটার মান কত বেরোলে বলো দেখি হাফ তোমরা নিচে নিচে লিখে করো হাফ আর এখানে দেখো এটারে যদি ভাঙাও কত হবে বলো দেখি নিচে হবে তিন তিন পাঁচ পনেরো যোগ এক ষোলো বাই তিন তাহলে মাইনাস হাফ ওকে তাহলে ষোলো বাই তিন আর এটার মান কত হাফ এবার এটা লসও করে তো কত হবে দুই আর তিনের লশু ছয় হবে তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই ষোলো দুগুণে বত্রিশ ওকে তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই দুই দিয়ে ষোলো কে গুণ করো বত্রিশ দুই দিয়ে ছয়কে ভাগ করো তিন তিন ওকে তিন তাহলে বত্রিশ থেকে তিন মাইনাস করলে উপরে উনত্রিশ আর নিচে ছয় ওকে তাহলে এটার মান হাফ এটার থেকে হাফ বিয়োগ করলে উনত্রিশ বাই ছয় তোমরা ধরতে পারছো ওকে স্টেপ বাই স্টেপ হ্যাঁ প্রথমে ফার্স্ট ব্যাকেট এইটার মান হাফ বেরোলো পরে এইটার মান কত হলো উনত্রিশ বাই ছয় এটাও মুছে দিই এবার এই আট আটই রাখলাম মাইনাস আর এতটুক জায়গার মান কত বেরোলে বলে দেখি এটা আর লিখব না এটার মানেই কত বার বার করলাম করলাম উনত্রিশ উনত্রিশ বাই বাই ছয় ছয় তাই না এটাই আচ্ছা এবার এটার যদি লসও করে কত হবে ছয় হবে লস কোনাকি গুন ছয় আসছে আটচল্লিশ মাইনাস ছয় ছয় সেম উনত্রিশ উনত্রিশে এবার আটচল্লিশ থেকে উনত্রিশ বিয়ে করলে আঠারো থেকে নয় গেলে নয় এনে আসবে তিন তার মানে উনিশ বাই ছয় ওকে তাহলে এটার মান কত হলো উনিশ বাই ছয় এবার এটারও মান বার করো এটার মান কত হবে বলে দেখি লস করো দুই আর তিনের লসগুচ্ ছয় দুটোই যখন লস বোঝে না সিম্পল কোনাকুনি কোন দুটোই লস বলে কুনাকুনি কোন এদিকে তিন ওকে কে তিন যোকে এদিকে দুই ওকে দুই তার মানে পাঁচ বাই ছয় চার আর ছয় লস লসগ আর না বারো হয় চার দিয়ে বারো কে ভাগ করলে কত হয় তিন প্রথমে ভাগ করে গুণ তিন ওকে তিন ছয় দিয়ে বারোকে ভাগ করলে কত হবে দুই দুই ওকে দুই তার মানে কত হবে এক বাই বারো তিনটা পার্টেরই মান বার করলাম এটার মান মান তাই না আর এটার মান উনিশ বাই ছয় ক্লিয়ার এবার নিচে আরেকবার লিখি তাহলে এটার মান কত পাঁচ বাই ছয় ব্রেগেডের কাজগুলো করলাম আলাদা আলাদাভাবে ভাগ এটার মান কত এক বাই বারো মাইনাস এইটার মান কত উনিশ বাই ছয় তোমরা আশা করি আমার ভাষা বুঝতে পারছো এটার মান পাঁচ বাই ছয় এটার মান এক বাই বারো আর এটা কিন্তু অনেকগুলো স্টেপ প্রথমে ফার্স্ট বিয়ে কেটে এটার মান হাফ এটার থেকে হাফ বিয়োগ করলাম কত বেরিয়েছিল হয়েছিল উনত্রিশ বাই ছয় পরে আটের থেকে উনত্রিশ বাই ছয় মাইনাস করলাম উনিশ বাই ছয় ক্লিয়ার এবার দেখো তো এনে ভাগ আছে এখানে বিয়োগ আছে প্রথমে অবশ্যই গুণ ভাগ ব্রেকেট তো আগে ব্রেকেটের পরে কি গুণ ভাগ তারপরে যোগ বিয়োগ তাহলে আগে ভাগের কাজটা করে নিই তাহলে ভাগের কাজ কিভাবে করবে পাঁচ বাই ছয় ভাগকে গুণ দিব এটা উল্টে যায় উপরে বারো নিচে এক মাইনাস উনিশ বাই ছয় তোমরা বুঝতে পারছো কি বলো স্যার বিয়োগ কেন করা হলো না বিয়োগ করব ভাই পরে আগে গুণ ভাগ আগে ভাগ করলাম ভাগ কি কিভাবে করে ভাগের কাজ গুণ দিয়ে এটাকে উল্টে দিতে হয় উপরে এক নিচে তো ছয় দুগুণে বারো নিচের এক মালিক হয় তাহলে পাঁচ দুগুণে দশ মাইনাস উনিশ বাই ছয় তাহলে লসগু যদি করি ছয় হবে লশগু এই ধরনের লসগু কোনাকুনি গুণ হবে ছয় দশে ষাট মাইনাস উনিশ উনিশই তাহলে ষাট থেকে উনিশ মাইনাস করলে কত হবে একচল্লিশ বাই ছয় তাহলে ছয় দিয়ে ভাগ করলে ছয় ছয় ছত্রিশ থাকবে পাঁচ তাই না উপরে যাবে পাঁচ আর ছয় দিয়ে ভাগ করছো ছয় নিচে তার মানে ছয় সমস্ত পাঁচ বাই ছয় এবার দেখো পাঁচ নম্বরে কি বলছে এক ব্যক্তি দুধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলে যদি ওই মিশ্রিত দুধ ক্রয় মূল্যের দরে বিক্রি করে তবে তার কুড়ি পার্সেন্ট লাভ হয় ক্রয় মূল্যের দরেই বিক্রি করছে যে রেটে কিনছে সেম রেটে বিক্রি করে তারপরে কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে কেন কারণ জল মিশন হয়েছে যে এটাই বলছে তবে জল মিশ্রিত দুধে কত ভাগ জল ছিল মানে ভগ্নাংশে বার করতে বলছে তো দেখো মন দিয়ে কুড়ি পার্সেন্ট তার মানে ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তার মানে বিক্রি করবে সেটাকে কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো প্লাস করি একশো কুড়ি টাকা এটার শর্টকাট বুদ্ধি আছে হ্যাঁ আমি একটু ভাঙিয়ে দেখাচ্ছি না তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগবে যে স্যার এরকমই কেন কুড়ি পার্সেন্ট লাভ মানে ভাই ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে একশো প্লাস কুড়ি অর্থাৎ একশো কুড়ি টাকা এবার আমরা বুজার সুবিধার্থে যদি এভাবে ধরে নিই এক লিটার দুধের দাম এক টাকা যে কোনো ধরা যায় এক টাকা ওকে এক লিটার দুধের দাম এক টাকা বা এক টাকা এক লিটার দুধ পাওয়া যায় দুই টাকায় দুই লিটার তাহলে বলো দেখি একশো টাকায় কয় লিটার দুধ কেন হয় একশো লিটার ওকে একশো টাকায় একশো লিটার দুধ কেন হয় এবার বিক্রি করার সময় রেট কিন্তু সেম ছিল ক্রয় মূল্যের দূরে মানে কেনা হয় এক টাকায় এক লিটার বিক্রি করার সময় এক টাকায় এক লিটার তাহলে এবার একশো কুড়ি টাকা যদি বিক্রি করতে চাই তাহলে আমাকে কয় লিটার দুধ লাগবে বলে দেখি এক টাকায় এক লিটার দুই টাকায় দুই লিটার তাহলে একশো কুড়ি টাকায় কয় লিটার দুধ বিক্রি করা হচ্ছে একশো কুড়ি লিটার ওকে একটু ভাবো বেসিক সেন্স দুধ হ্যাঁ একশো টাকা দিয়ে একশো লিটার দুধ কেনা হয় আবার যখন আমি বিক্রি করছি সেই দুধ তখন একশো কুড়ি লিটার হয়ে যাচ্ছে কি করে বুঝলাম টাকা লিটার বিক্রি করা হয় তাহলে এক এক টাকায় যদি বিক্রি করতে চাই একশো কুড়ি লিটার দুধ লাগবে তাহলে আমি একশো লিটার দুধ কিনি আবার যখন বিক্রি করছি তখন একশো কুড়ি লিটার হয়ে যাচ্ছে এটা কি ম্যাজিক না ভাই তাহলে কি এনে কেনা হয় একশো লিটার দুধ আর বিক্রি করার সময় একশো কুড়ি লিটার কেন হলো কারণ এটার সঙ্গে আমরা কুড়ি লিটার জল মিশালাম জল বুঝা গেলে কি বললাম তাহলে দুধ কেন হয় একশো লিটার বলা হয়েছে না জল মিশানো হয় জল মিশানো হয় কুড়ি লিটার একশো কুড়ি লিটার দুধ বিক্রি করব এক লিটার এক টাকায় একশো কুড়ি লিটার একশো কুড়ি টাকায় তাই রেড সিম কিন্তু যেহেতু জল মিশানো হচ্ছে তাই লাভ হবে বুঝা গেল তাহলে একশো লিটার দুধে দুধের পরিমাণ একশো লিটার আর জল কতটুক মেশাবো বলে দেখি কুড়ি লিটার তা দেখো এই ধরনের অঙ্কে এত কিছু আর ভাবতে যাবেন এখানে বোঝার জন্য এত কিছু করলাম সিম্পল কথা কি হবে দুধ কতটুক হবে দুধ হবে একশো লিটার আর যতটুক লাভ করবো তিরিশ পার্সেন্ট লাভ করতে গেলে জলের পরিমাণ তিরিশ এখানে যেমন কুড়ি পার্সেন্ট লাভ করবো তাহলে জলের পরিমাণ কুড়ি লিটার যদি পঁচিশ পার্সেন্ট লাভ করে বললে তাহলে জলের পরিমাণ কুড়ি লিটার ইস্টু বললে এটা অনুপাত করতাম কিন্তু বলছে কত ভাগ জল মেশানো হয় কত ভাগ মানে ভগ্নাংশে তাহলে ভগ্নাংশে আনতে গেলে নিচে টোটাল টোটাল কত লিটার একশো আর কুড়ি যোগ করলে একশো কুড়ি লিটার একশো কুড়ি লিটার মিশ্রণে জল আছে কয় ভাগ কুড়ি ভাগ যদি বলতো দুধের ভাগ কত তাহলে একশো কুড়ি লিটারের মধ্যে একশো লিটার দুধ আছে ওকে তাহলে ভগ্নাংশে কিভাবে আনে দুধ জল বার করতে বলছে না জল কত ভাগ জল জল হচ্ছে কুড়ি লিটার আর নিচে টোটাল টোটাল কত একশো আর কুড়ি মিলে একশো কুড়ি লিটার তাহলে ছোট করে শূন্য শূন্য ক্যান্সেল ছয় দুগুণে বারো তার মানে ছয় ভাগের এক ভাগ জল মেশানো হয় বুঝা গেল এটি দেখো ছয় নম্বরে কি বলছে একটি জিনিসের বিক্রয় মূল্যের দশ পার্সেন্ট তার ক্রয় মূল্যের বারো পার্সেন্টের সমান বিক্রয় মূল্যের ষোলো পার্সেন্ট ক্রয় মূল্যের আঠারো পার্সেন্টের থেকে ছয় টাকা বেশি জিনিসটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কত তো দেখো একটা জিনিস একটা যে রিলেশন দেওয়া আছে না এটাকে ইউটিলাইজ করি রিলেশনটা কি দেওয়া আছে দেখো বিক্রয় মূল্যের দশ পার্সেন্ট বিক্রয় মূল্য বি দিয়ে লিখি বিক্রয় মূল্যে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে দশ বাই একশো এটা কার সঙ্গে সমান হবে ক্রয় মূল্যের ক্রয় মূল্য দিয়ে লিখলাম এর মানে ইন্টু বারো পার্সেন্টের সমান বারো বাই একশোর সমান ওকে তাহলে বিক্রয় মূল্যে দশ পার্সেন্ট ক্রয় মূল্যের বারো পার্সেন্টের সমান ভালো কথা একশো একশো ক্যান্সেল দুই দিয়ে ভাগ করলে পাঁচ দুগুণে দশ আর দুই দিয়ে ভাগ করলে ছয় দুগুণে বারো ওকে তাহলে সাজিয়ে লিখলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যে ক্রয় মূল্যটা এখানে গুণ আকারে আছে এবারে নিয়ে আসলে হয় ভাগ হবে সমান সমান ছয় ছয়ই থাকবে এনে পাঁচ গুণ আকারে আছে ওই পারে গেলে ভাগ হবে সাজ ওটা বুঝতে পারলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যই ক্রয় মূল্য গুণ আকারে আছে বাদ দিয়ে আসলে ভাগ হবে ছয় ছয়ই থাকবে পাঁচ গুণ আছে ওই পারে গেলে ভাগ তার মানে বলো দেখি বিক্রয় মূল্য কয় টাকা হচ্ছে ছয় টাকা আর ক্রয় মূল্য কয় টাকা পাঁচ টাকা বা পাঁচ ইউনিট একটা জিনিস এটা ইউনিট আর কি বিক্রয় মূল্য যদি ছয় ইউনিট হয় ক্রয় মূল্য হবে পাঁচ ভাগ বা পাঁচ ইউনিট এবার দেখো আরেকটা রিলেশন আছে না বিক্রয় মূল্য ষোলো পার্সেন্ট ক্রয় মূল্যের আঠারো পার্সেন্টের থেকে কয় টাকা বেশি ছয় টাকা বেশি তাহলে এটা দেখো আমরা এক কাজ করি বিক্রয় মূল্য যদি ছয় ভাগ হয় তাহলে ক্রয় মূল্য হবে পাঁচ ভাগ মানে রেশিওটা হচ্ছে সিক্স ইস্টু ফাইভ তা আমরা না যেহেতু পার্সেন্ট আসছে না সেটা ছয় ধরলেন একটু ঝামেল হবে না দুটো শূন্য ধরে নিই ছয়শো ইউনিট দুটো শূন্য নিলাম আর ক্রয় মূল্য পাঁচ ভাগ না এটা পাঁচশো ইউনিট কারো যদি মানত মানতে কষ্ট হয় যে স্যার এভাবে আমি একটু বিক্রয় মূল্য ছয় ভাগ ক্রয় মূল্য পাঁচ ভাগ ছয় পাঁচ পারো আমি কি করলাম ইউনিট ইউনিটে ধরতে আমি দেখলাম যেহেতু আরো পরে পার্সেন্ট এক কাজ করি একটু শূন্য বাড়ি নেই একটা ধরে নিলাম ছয়শো এটা পাঁচশো পার্সেন্ট আছে না তাহলে সুবিধা হবে তাহলে বিক্রয় মূল্য ছয়শ ইউনিট ক্রয় মূল্য পাঁচশো ইউনিট এবার কি বলছে বিক্রয় মূল্যের ষোলো পার্সেন্ট ক্রয় মূল্যের আঠারো পার্সেন্টের থেকে ছয় টাকা বেশি বিক্রয় মূল্যের ষোলো পার্সেন্ট আর ক্রয় মূল্যের আঠারো পার্সেন্ট এই দুটোর ডিফারেন্স ছয় টাকা তাহলে বিক্রয় মূল্য কত ধরলাম ছয়শো ইউনিট এর কত পার্সেন্ট ষোলো পার্সেন্ট মানে ষোলো বাই একশো তাহলে দু শূন্য দু শূন্য ক্যান্সেল এক না লিখলে হয় ছয় ষোলো ছিয়ানব্বই ইউনিট ওকে বিক্রয় মূল্য ছয়শো ইউনিট ধরলাম এর ষোলো পার্সেন্ট ষোলো বাই একশো দেখো এক জন্যই দুটো শূন্য নিলাম দেখো শূন্য শূন্য ক্যান্সেল আর ক্রয় মূল্য হচ্ছে পাঁচশো ইউনিট

তাহলে বিক্রয় মূল্যের ষোলো পার্সেন্ট ছিয়ানব্বই ইউনিট ক্রয় মূল্যের আঠারো পার্সেন্ট নব্বই ইউনিট এই দুটো ডিফারেন্স কত ছিয়ানব্বই থেকে নব্বই বিয়োগ করলে ছয় ইউনিট আর প্রশ্নেও দেখো ডিফারেন্স কত দেওয়া হচ্ছে ছয় টাকা হ্যাঁ কি না একদম সিম্পল ছয় ইউনিট মানে ছয় টাকায় বোঝাচ্ছে এক দিয়ে গুণ করলে আসে তাহলে ক্রয় মূল্য হচ্ছে পাঁচশো ইউনিট তাহলে পাঁচশোর ভ্যালু কত এটাকে পাঁচশো দিয়ে গুণ করো পাঁচশো কে পাঁচশো টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে ছয়শো ইউনিট ছয়শোর ভ্যালু কত এটা এক দিয়ে গুণ করো গুণ করলে এটি হবে ছয়শো টাকা বুঝতে পারলে ছয় ইউনিট মানে ছয় টাকা কে বুঝালে পাঁচ ইউনিট মানে পাঁচশো টাকা কে বুঝাবে ছয় ইউনিট মানে ছয়শো টাকাকে স্যার দেখো সাত নম্বর কি বলছে খুব ভালো অঙ্ক মন দিয়ে শোনো একদম সিংল অঙ্ক রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে একটা রান্নাঘরে হ্যাঁ ভাবো কিচেন সেখানে যতক্ষণ আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় আট দশমিক পাঁচ সেকেন্ড স্লো চলে ওকে তাহলে ঘরে যতক্ষণ আগুন জ্বলবে ঘড়িটা স্লো চলে এক ঘন্টায় আট দশমিক পাঁচ সেকেন্ড দুই ঘন্টায় সতেরো সেকেন্ড চার ঘন্টায় চৌত্রিশ সেকেন্ড এভাবে স্লো হয় আবার যখনই আগুন বন্ধ করে দিবে কি বলছে দেখো এবং যতক্ষণ আগুন জ্বলে না যখন আগুন থাকবে না ঘরে ততক্ষণ আবার ঘন্টায় পাঁচ দশমিক এক সেকেন্ড দ্রুত চলে ফাস্ট হয়ে যায় তাহলে ঘড়ি কখনোই সঠিক সময় দিচ্ছে না রান্নাঘরে যদি আগুন জ্বালানো হয় আগুন জ্বলে তখনই কি হবে রান্নাঘরে নর্মালি আগুন জ্বলেই জ্বলে রান্না করার ব্যাপারটা ব্যাপার তাই না রান্নাঘরে যখন আগুন জ্বলে তখন ঘড়িটা স্লো হয়ে যায় আবার যখন আগুন জ্বলে না তখন কি হয়ে যায় বলে আটচল্লিশ ঘন্টায় সঠিক সময় দেখা ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে আটচল্লিশ ঘন্টা পরে দেখা যায় কি আলটিমেট ঘড়ি ফাস্ট হচ্ছে না স্লো হচ্ছে না কেন তার মানে আমি বুঝা যাচ্ছে কি ঘড়িটা যতটা স্লো হয় এক্সাম্পল দিই যতটা স্লো হয় এটা আমি এক্সাম্পল দিচ্ছি যদি ঘড়িটা স্লো হয় আটচল্লিশ ঘন্টায় দশ মিনিট সাপোজ এত তো হবে না বোধ আচ্ছা দুই মিনিট তাহলে ফাস্টও হবে কয় মিনিট বলে দিই কি দুই মিনিট তাই না আগুন জ্বালালাম যখন টোটাল আটচল্লিশ ঘন্টায় যে পরিমাণ আগুন জ্বালালাম সেই অনুযায়ী দুই মিনিট ঘড়িটা স্লো হয় আবার যখন আগুন জ্বালাই না আগুন বন্ধ থাকে তখন ফাস্ট হয় মনে করো ফাস্ট হয় দুই মিনিট তাহলে আলটিমেট কি হবে বলে দেখি ঘড়িতে সময় সঠিক দেখাবে না দুই মিনিট স্লো আবার দুই মিনিটই ফাস্ট হলো একটু বোঝার চেষ্টা করো ভাবো তাহলে আলটিমেট ঘড়িতে কিন্তু সময় কি দেখাবে বলে দেখি ঠিক দেখাবে ওকে কি বলাম তাহলে আগুন জ্বালানোর জন্য ঘড়িতে হবে মনে করো যেখানে নয়টা বাজার কথা সেখানে বাজবে আটটা আটান্ন আগুন জ্বালার জন্য কিন্তু আবার যখন আগুন জ্বালাচ্ছ না তখন ঘড়িটা ফাস্ট হয়ে যাবে দুই মিনিট ফাস্ট হয়ে যাবে তাহলে আটটা আটান্ন বাজবে না আবার দুই মিনিট ফাস্ট তার মানে কত হবে নয়টাই হয়ে গেলো বুঝে নেই কি বললাম যতটা স্লো হবে ততটাই ফাস্ট হবে ওকে যেহেতু সঠিক সময় দেখাচ্ছে যতটা স্লো হবে ততটাই ফাস্ট হবে তাহলে আলটিমেট সময় সঠিক হবে তাহলে এবার দেখো কতক্ষণ আগুন জ্বলে আমরা জানি না আমরা ধরে নিলাম এক্স ঘন্টা আগুন জ্বলে দুটোই ধরে নেন তাহলে সুবিধা হবে আর আগুন জ্বলে না ওয়াই ঘন্টা চব্বিশ মাইনাস এক্স হয় কিন্তু দুটোই ধরো বেশি ইজি হবে আগুন জ্বলে না আট আগুন জলে না হচ্ছে কি বল দিকে ওয়াই ঘন্টা বুঝে গেলে কি তাহলে আগুন জলে হচ্ছে এক্স ঘন্টা আর আগুন জলে না ওয়াই ঘন্টা এইতে এলিগেশন দিয়েও করা যেত আচ্ছা এক ঘন্টায় যদি আট দ এক্স ঘন্টা আগুন জলে এবার যতক্ষণ আগুন জ্বলে এক ঘন্টায় কি হয় বলো দিকে আট দশমিক পাঁচ সেকেন্ড করে স্লো হয় তাহলে এক ঘন্টায় আট দশমিক পাঁচ সেকেন্ড স্লো হয় তাহলে এক্স ঘন্টা আগুন চলে এক্স ঘন্টায় কতটুকু স্লো ইন্টু এক্স ওকে এক ঘন্টায় আট দশমিক সেকেন্ড তাহলে আর এক্স ঘন্টায় এক্স দিয়ে গুণ আর এদিকে ফার্স্ট হচ্ছে এক ঘন্টায় পাঁচ এক সেকেন্ড তাহলে ওয়াই ঘন্টায় কতটুক ফার্স্ট হবে এটা ওয়াই দিয়ে গুণ করলাম এবার আমরা কি জানি যেহেতু সঠিক সময় দেখা আটচল্লিশ ঘন্টা পরে ঘড়িটা যতটা স্লো হবে ততটাই আবার কি হবে ফার্স্ট হবে মানে দুটো আবার কি হবে সমান বুঝে গেল এক্স ঘন্টায় যতটা স্লো হবে ওয়াই ঘন্টায় ততটা ফার্স্ট হবে মানে দুটো মেক করে দিবে বুঝা গেল সঠিক সময় কি করে হলো যতটা স্লো হয়েছিল ততটাই ফাস্ট হয়েছে তাহলে আলটিমেট রেজাল্ট কি হলো না স্লো না ফাস্ট ঘড়িটা সঠিক সময় দেখাবে তাহলে এখানে দশমিক সরালে নিখছে দশ এখানে দশমিক সরালে দশমিকের জন্য একটা এক দশমিকের এক ঘর একটা শূন্য দশ 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 ক্যান্সেল সতেরো দিয়ে ভাগ করো পাঁচ শতরং পঁচাশি তিন শতরং একান্ন তাহলে সাজিয়ে লিখলে এক্স এক্সি ওয়াইটা গুণ আছে এই পারে আসলে ভাগ হবে তাহলে তিন তিনে আর পাঁচ গুণ আছে পারে গেলে ভাগ হবে তার মানে x এর ভ্যালু কত তিন আর ভ্যালু কত পাঁচ তার মানে x মানে কি ঘড়িতে আগুন জ্বলে ঘড়িতে আগুন জ্বলে যদি তিন ইউনিট তাহলে আগুন জ্বলে না পাঁচ ভাগ মানে পাঁচ ইউট তাহলে আগুন জলে তিন ইউনিট আগুন জ্বলে না পাঁচ ইউট দুটো মিলে মোট সময় কত তিন আর পাঁচ যোগ করলে আট ইউনিট ওকে তাহলে আগুন জলে তিন ইউনিট তিন ভাগ সময় আর আগুন জলে না পাঁচ ভাগ সময় টোটাল সময় আট ভাগ আর প্রশ্নে টোটাল সময় কত দেওয়া হচ্ছে আটচল্লিশ ঘণ্টা তাহলে দেখি টোটাল সময় আগুন জ্বলছে তিন ভাগ সময় আগুন জলে না পাঁচ ভাগ সময় দুটো মিলে আট ভাগ সময় আর প্রশ্নে দেওয়া হচ্ছে টোটাল সময় আটচল্লিশ ঘন্টা তো দেখো বস দুটোই কি হওয়া উচিত সময় মানে টোটাল সেম হওয়া উচিত না এটাও মোট সময় এটাও মোট সময় তাহলে এই আট ভাগ মানে আটচল্লিশ ঘন্টা বুঝে গেল কতক্ষণ আগুন জ্বলছে আর কতক্ষণ আগুন জ্বলছে না দুটো মিলেই তো আটচল্লিশ ঘন্টা তাহলে মোট সময় আট ভাগ আটের ভ্যালু আটচল্লিশ ছয় দিয়ে গুণ করলে আসে তাই না তো এবার বলছে আগুন জলে কতক্ষণ আগুন জলে তিন ভাগ সময় তিনের ভ্যালু কত এটারও ছয় দিয়ে গুণ করো তিন ছয় আঠারো ঘন্টা তার মানে আঠারো ঘন্টার সময় আগুন জলে এবার দেখো এনে চারটি সংখ্যা আছে এদের মধ্যে কোনটা বড় বার করবো সবগুলোকে ভাঙিয়ে দিই পঞ্চাশ দিয়ে যদি কে ভাগ করো দশমিকে নিয়ে আসি সবগুলা দশমিক দিয়ে একটা শূন্য ছয় পঞ্চাশে তিনশো থাকবে দশ দশমিক আছে একটা শূন্য পঞ্চাশ দুগুণে একশো এটা করা যায় দুই দিয়ে ওপর নিচ্ছে তাহলে এটার মান কত জিরো পয়েন্ট সিক্স টু আর ঊনপঞ্চাশে রুট ওভার করলে সাত সাত উনপঞ্চাশ আগে ছিল দুই ঘর আগে দশমিক এখন এক ঘর আগে দশমিক শূন্য দশমিক সাত আর এটা তো ভাঙানোই হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু নাইন আর এখানে আটে স্কোয়ার ভাঙালে আট আটে চৌষট্টি স্কোয়ার মানে কি বলো দেখি দুই বার গুণ তাহলে দুইবার গুণ করলে আট আটে চৌষট্টি আর দশমিক হবে এখানে এক ঘর এখানে এক ঘর তার মানে দুই ঘর আগে তার মানে শূন্য দশমিক ছয় চার এবার এক কাজ করো ঘর দশমিক দুই ঘর তাহলে এক কাজ করো সবগুলো না সেম বানাই এখানে তিন ঘর আছে তো এটারও তিন ঘর বানাই কিভাবে তিন ঘর বানাবে দুটো শূন্য দিয়ে দাও এনে দশমিকের পর তিন ঘর এটারও তিন ঘর বানালাম এটাকেও তিন ঘর কিভাবে বানাবে শূন্য দিয়ে এখানে আরেকটা শূন্য দিয়ে দাও তাহলে তিন ঘর তাহলে দশমিকের পর ছয়শো কুড়ি দশমিকের পর সাতশো দশমিকের পর ছয়শো উনত্রিশ দশমিকের পর ছয়শো চল্লিশ এবার বলো কোনটা বড় অবশ্যই সাতশো বড় তার মানে এইটা অ্যান্সার জিরো পয়েন্ট ফোর নাইন সবগুলো সেম বারে নিয়ে নেবে এনে দশমিকের পর তিন ঘর এটাও তিন ঘর এটাও তিন ঘর এটাও তিন ঘর বানাবে তারপর দেখো খুব সহজেই বুঝতে পারবে কোনটা বড় আচ্ছা যদি বলতে এখানে সবচেয়ে ছোট কোনটা অবশ্যই ছয়শো কুড়িটাই ছোট তাই না তার মানে এটা হতো সবচেয়ে ছোট ওকে তার মানে এখানে বড় কোনটা এটা এটি অ্যান্সার দেখো নয় নম্বরে কি বলছে কোন ক্রিকেট খেলোয়াড় সতেরোতম ইনিংস দিয়ে পঁচাশি রান করায় তার রান সংখ্যার ঘর পূর্বের থেকে তিন বাড়লো সতেরোতম ইনিংস খেলার পর রানের ঘর কত হবে তো এই ধরনের অঙ্কে না এত এত রান করার পর রানের গড় এত বাড়ে তখন না আগের গড়টা বার করবে সবসময় আগের গড় বার করার বুদ্ধি হচ্ছে লাস্ট ইনিংসের রান কত পঁচাশি এটার থেকে কত বাড়লো সেটা মাইনাস করবে সবসময় আগের গড়টা বার করবে কিভাবে বার করবে লাস্ট ইনিংসের রান থেকে কত বাড়লো টোটাল কত বাড়লো সেটা মাইনাস করবে টোটাল কত পারে স্যার গড়ে বারে তিন গড়ে মানে একটা ইনিংস তিন বারে তাহলে সতেরো টেঙ্গে কত বাড়বে তিন শতরং একান্ন ওকে গড়ে তিন গড়ে মানে একটাতে বারে তিন তাহলে সতেরোটাতে পারবে তিন শতরং একান্ন একান্ন মাইনাস করলে কত হবে চৌত্রিশ তাহলে আগের গড় হচ্ছে চৌত্রিশ বুঝা গেল লাস্ট ইনিংস রান থেকে টোটাল বৃদ্ধি টোটাল বৃদ্ধি কিভাবে বুঝা গেল গড়ে বারে তিন তাহলে টোটাল সতেরো টেঙ্গে তিন শতরাং একান্ন বারে তাহলে আগের গড় চৌত্রিশ কিন্তু বলছি কি এখন গড় কত হবে তাহলে এখন গড় কত হবে আগে গড় ছিল চৌত্রিশ আর এখন গড় বাড়লে কত বস্তিন তাহলে বর্তমান গড় সইত্রিশ বুঝা গেল এখন গড় কত হবে এটি দেখো দশ নম্বরে কি বলছে ঊনপঞ্চাশ ও কোন রাশির অনুপাত সেই রাশি ও একাশির অনুপাতের সমান হলে ওই রাশিটি কত ইনি কি বলছে ঊনপঞ্চাশ আরেকটি রাশি আছে রাশিটা কত আমরা জানি না মনে করে ধরিনি রাশি বলতে একটা সংখ্যা ঊনপঞ্চাশ আরেকটা সংখ্যার অনুপাত এটা কার সঙ্গে সমান হবে সেই রাশি সেই সংখ্যাটা কত এক্স টু সেই সংখ্যা ও তেষট্টির অনুপাতের সঙ্গে সমান হবে বুঝা গেল তাহলে আরেকটা সংখ্যার অনুপাত এটা কার সঙ্গে সমান হবে সেই সংখ্যা সেই সংখ্যা মানে এক্স আর একাশির অনুপাতের সঙ্গে সমান হবে বুঝা গেল ঊনপঞ্চাশ আর সেই রাশির অনুপাত সেই রাশি আর একাশির অনুপাত দুটো সমান হবে বুঝা গেল ঊনপঞ্চাশ ও সেই রাশির অনুপাত এবং সেই রাশি ও একাশির অনুপাত দুটো সমান হবে তাহলে এটিকে ভাঙিয়ে লিখলে কি হবে ঊনপঞ্চাশ উপরে আসবে এক্স পরে আছে সেটা আসবে নিচে সমান সমান এখানে এক্স আসবে উপরে পরে একাশি আছে সেটা কোথায় আসবে নিচে ওকে তাহলে প্রথমেরটা উপরে আর এক্স আছে পরে সেটা নিচে এক্স আসবে প্রথমে একাশি পরে সেটা নিচে এবার কোন গুণ করো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর এদিকে উনপঞ্চাশ ইন্টু একাশি কোনো সময় সমান বা দিকে যখনই স্কোয়ার সরাবে ডান দিকে রুট আসবে তাহলে বলে দিকে এর বর্গমূল সাত সাত উনপঞ্চাশ আর একাশির বর্গমূল নয় নয় একাশি তাহলে সাত আর নয় গুণ করলে কত হবে তেষট্টি এটি হচ্ছে সেই সংখ্যা বারাশিটা ঠিক আছে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো প্রতিদিন কার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিবো এই প্রবলেমটি তোমাদের হোমওয়ার্ক থাকলো এটার অ্যান্সার করতে হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে ফ্রেন্ডস